Ashadu. Ashadu. Allah. My name is Rose. My name is Joy. My name is Ashadu. Ashadu. Allah. Allah. Ilaha. Ilaha. Illallah. Ashadu. 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 Allah. Allah. Ilaha. Ilaha. Illallah. Is derived from the chapter 9, verse 5. Imam is the negligence of Salah. Abhi je bishoyta amake beshi anondo diyeche seta hocche tar public lecture. 8 bochor boshe choto lecture 10 minute 15 minute 50,000 1 lakh darshoker samne amar lecture age ar ami prothom lecture dei public lecture 27 bochor boshe lokjon bolto o eto kom boshe 28 bochor amio bhabtam 28 bochor shekh didat 670 e ami 28 bochore ami khub khushi ar amar chele prothom dirgho public lecture jeta 1 ghonta 15 minute er beshi 119 ta udhriti 56টা কোরআন থেকে 52টা বাইবেল থেকে আর 11টা হাদিস আরবি সহ মাত্র 14 বছর বয়সে আমার অর্ধেক আমি খুবই আনন্দিত মাশাআল্লাহ 1 ঘন্টা 15 মিনিট 119টা উদ্ধৃতি কোনো নোট ছাড়া এই বছর মাশাআল্লাহ আবার লেকচার দিয়েছে এই গত সপ্তাহের রোববারে লেকচারটা দিয়েছে এই রোববারে আবারও দিয়েছে মিসকনসেপশন অ্যাবাউট ইসলাম কনসেপ্ট অফ গড ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তার প্রচেষ্টাকে কবুল করেন সব সময় বলি আমার ছেলেকে বলি আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন তবুও তোমার চাহিদাকে ছোট করে রাখো চাহিদা কম করে রাখো কেন তোমার এই প্রাচুর্য নাও থাকতে পারে তোমার উদ্দেশ্য হচ্ছে দাওয়া আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 33 মমান আসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিল সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার কথার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর বলে আমি মুসলিমদেরই একজন কেন বলে আমার মনে আছে বিয়ের সময় স্ত্রীকে বললাম যে আমি একজন ডাক্তার মাসে তোমাকে 4000 টাকা হয়তো দিতে পারবো 4000 টাকা 100 ডলারের রকম আমি 4000 টাকা প্রতি মাসে দিতে পারবো যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে বিয়ে করতে পারো মাশাআল্লাহ সে কলেজের টিচার ছিল যা বলেছিলাম তার চেয়ে বেশি আয় করত সেও দায়ী ছিল মাশাআল্লাহ তাই ছেলেকে বলি চাহিদা কম করে রাখতে যেমন যদি ফ্লোরে ঘুমিয়ে অভ্যেস করে অভ্যস্ত থাকে সমস্যা মোকাবেলায় যদি আত্মত্যাগ করতে হয় তাহলেও দাওয়া চালিয়ে যাওয়া সহজ হবে বিলাসিতায় অভ্যস্ত থাকলে আর প্রাচুর্য শেষ হয়ে গেলে তোমার দাওয়ার কাজ চালিয়ে যেতে পারবে মাশাআল্লাহ আমি দেখেছি আমার ছেলে 7 স্টার হোটেলে ফ্লোরে শুয়ে ঘুমিয়েছে অল্প বয়সে শিক্ষা দিতে হয় সংগ্রামের মোকাবেলা করতে শিখবে সোনার চামচ মুখে দেবে না যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যের দিকে তাকে বাধা দেবে